বাংলার বুলেটিনে সবার অনলাইন নিউজ টুডের পক্ষ থেকে জানিয়ে দেব প্রথমে দেশের প্রধান প্রধান খবরের শিরোনামগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন মজুরি কাঠামো, প্রথম গ্রেডে বেতন বাড়ল 8,276 টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন বাড়ল 15,416 টাকা এবং বিভিন্ন গ্রেডে বেতন বাড়ল গার্মেন্টস শ্রমিকদের, সপ্তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা। গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ না করে কর্মস্থলে ফেরার জন্য বিজিএমের নির্দেশ, যারা গার্মেন্টসে কাজে যোগদান না করিবে তাদের বেতন দেওয়া হবে না বললেন বিজিএমএ। এদিকে কর্মস্থলে গার্মেন্টস শ্রমিকরা যোগদান করেছে পুলিশের করা নিরাপত্তার মাধ্যমে। দর্শক মণ্ডলী, ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার আপনাদের সাথে সাভার অনলাইন নিউজ 24 ফিরে আসবে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।